রেস্টুরেন্টটাতে আছে সেটা হচ্ছে ইস্তাম্বুলের ট্যাক্সিম স্কোয়ার এলাকার একটা রেস্টুরেন্ট। আমরা যেখানে উঠেছিলাম যে হোটেলটাতে তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট, এটা বেশ ভালোই। আপনার ডান দিকে যদি একটু খেয়াল করেন দাম দরগুলো লেখা আছে, আমি এত লোকাল খাবারের নাম ধাম আসলে পড়ারও সুযোগ আমার না, যেহেতু বিভিন্ন ভাষায় লেখা, তার কিছু ভাষা আমার পারার কোনো কারণ নেই, কিন্তু আমি আপনাদেরকে একটু ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য আসলে এই মেনুটা দেখাচ্ছি, কারণ এতগুলো খাবার তার আমি অর্ডার দিব না, এতগুলো খাবারও আমি ডেফিনেটলি খাবো না। সো খাবারের ছবিগুলো দেখলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন যে কেমন খাবারগুলো দেখতে, কেমন একটু আমাদের কাইন্ড অফ এশিয়ান একটা ভাব আছে খাবারের মধ্যে। এরা কিন্তু কাবাব জাতীয় খাবার বেশি খায় এবং রুটি জাতীয় খাবার প্রচুর থাকে, একটু অ্যারাবিক স্টাইল আছে এবং একটু আপনার এশিয়ানও একটু ভাব আছে, কিন্তু সরাসরি মেইন ইউরোপিয়ান বা জার্মান অথবা এই ধরনের খাবার কিন্তু ওখানে ওইভাবে নাই। তো যাই হোক, আপনারা খাবারের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে দাম দরগুলো আছে। টার্কিশ যে লিরা বলে মুদ্রাকে, সেটা এক লিরা বাংলাদেশে 10.5 টাকার মতো মোটামুটি, আর এক ইউরোতে মোটামুটি 9.6 লিরা পাওয়া যায়, বা আপনারা প্রায় 10 লিরা বলতে পারেন এক ইউরোতে। সো এই দামটা আমি কেন বলে রাখছি তাহলে আপনারা বুঝতে পারবেন খাবারের দাম দরগুলো কেমন। ডান দিকে কিন্তু খাবারের দাম দরগুলো বা উপরে ছোট করে লেখা আছে আপনারা যদি একটু খেয়াল করেন। সো এই যে দাম দরগুলো, এটা কিন্তু আমি সস্তা বলবো না আসলে, কারণ এই রেস্টুরেন্টগুলোতে একটু দাম বেশিই থাকবে, কিন্তু স্ট্রিট ফুড অথবা ওই যে হোটেল আল সালাদিয়া টাইপের যদি হতো, যাই হোক, এই যে আপনার দামগুলো দেখতে পাচ্ছেন 49, 58, 55, 70, 185 এই ধরনের, সেটা হচ্ছে লিরা। তার মানে যদি একটা খাবারের দাম 50 লিরা বা 70 লিরা আপনারা দেখেন, তাহলে 50 দিয়ে 10 দিয়ে গুণ করলে বুঝতে পারেন যে মোটামুটি 500 টাকা। সো আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। আমাদের খাবার চলে এসছে, সোহার্দের পছন্দের সেই যথারীতি পিৎজা, এটা অবশ্যই টার্কিশ পিৎজা আছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য আছে হচ্ছে আপনার একটা চিকেন ফিলেট, তারপরে একটু করে রাইস আছে, তারপরে হচ্ছে আপনার সালাদ, টমেটো একটা, আর হচ্ছে পমেস বলে জার্মান ভাষায়, আমি ইংলিশ ভুলে যাচ্ছি, মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা বলি। আর এদিকে একটা বড় ধরনের তন্দুর রুটির মতো, চিটাং এর নান রুটি বলে, সেই ধরনের বিশাল একটা রুটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই তিনজন এইটুক খাবার খেয়েছি, 205 লিরা বিল এসছে এবং আমি এদেরকে আরও 20 লিরা টিপস দিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন এইটুক খাবারের জন্য আমার মোটামুটি 225 লিরা বা বাংলাদেশের টাকায় যদি চিন্তা করেন, এইটুক খাবারের জন্য আমাকে কত খরচ করতে হলো, মানে প্রায় 2500 টাকা। তার মানে কিন্তু আমি বলবো না যে এটা চিপ, এটা অবশ্যই এক্সপেন্সিভ, ইভেন জার্মানিতেও এটা এক্সপেন্সিভ, 25 ইউরো কিন্তু একেবারে কম টাকা না। সো এদিকে দেখতে পাচ্ছেন আপনার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তারপর আরেকটা দেখলেন বৈরুতের একটা রেস্টুরেন্ট বা লেবাননের একটা রেস্টুরেন্ট ছিল এদিকে। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের হোটেলের যে আপনার ডাইনিং রুমটা ছিল, যেখানে আমাদের সকালের নাস্তা ছিল, এটা কিন্তু হোটেলের সাথে ফ্রি ছিল। এবং এখানে আপনারা যে খাবার দাবারগুলো দেখতে পাবেন এখন, এগুলো হচ্ছে টার্কিশ টিপিক্যাল নাস্তা, নানান ধরনের খাবার আপনারা এখন দেখবেন, এবং এই পুরো ভিডিও জুড়ে অনেকগুলো থাকবে, যেহেতু আমাদের অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান আমরা খেতে পারতাম, আমাদের জন্য পুরোপুরি ফ্রি ছিল। হোটেলের এই ব্যবস্থা দেখে আমার রীতিমতো হাসি আসছে বন্ধুরা, আমার কাছে মনে হলো যে এটা কাইন্ড অফ চিড়িয়াখানার মতো, মানে আমরা এই পাশে ওরা ওই পাশে, কারণ এটা আমার ধারণা করোনার কারণে আসলে করেছে, কারণ বুফে খাবারের ব্যবস্থা যদি অনেক লোক একসাথে মানে ভিড় করে তাহলে হয়তো করোনার এক ধরনের প্রকোপ যেহেতু আছে তাহলে প্রবলেম হতে পারে, সেই জন্য ডিস্টেন্সটা মেনটেন করার জন্য ওরা এইদিকে মানে ভিতরে আছে, আমরা বা যারা খাবার নেবে তারা শুধু বলবে যে কোনটা কোনটা লাগবে, তখন তারা ওইভাবে করে প্লেটটা সাজিয়ে দেয় আর কি। এই ধরনের লাইভ কিচেন থেকে খাবার নিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম গরম রান্না হচ্ছে, আপনারা যদি গ্রামে কেউ কখনো খেয়ে থাকেন, চুলার পারে বসে খাবার কিন্তু আলাদা একটা মজা আছে। ইভেন জার্মানিতে আমার এখন যে বাসা, আমার কিন্তু সেখানে লাইভ কিচেনের ব্যবস্থা আছে, আমরা একদম মানে চুলার পাশেই বসে খাই, আসলে ডাইনিং টেবিলটা আমাদের একদম কিচেনের মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রীতিমতো খেয়ে তামা তামা করে ফেলছি টাইপের একটা অবস্থা, প্রচুর খাবার আসলে খেয়েছি।
একটা কথা আছে না যে বাঙালি মাগনা পেলে আলকাত্র খায়, তো এই ধরনের মজার খাবার খেতে তো আসলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। আর সত্যি কথা হচ্ছে সারাদিন যেহেতু প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমরা, সকালবেলা খুব ভালো করে খেতাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খাবার দাবার আছে। আর এই যে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটু পরে পরে ডিসইনফেক্ট করছিল, মানে খুবই স্বাস্থ্যবিধি মেনে কাজ করা যেটাকে বোঝায়, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন যেগুলো আমরা বিভিন্ন সময়ে খেয়েছিলাম। বন্ধুরা, যেমনটা বলছিলাম যে ব্যস্ততার কারণে আসলে সত্যি সত্যি আমরা অনেক বেশি এক্সপ্লোর করতে পারিনি, এবং COVID-19 বা করোনা ভাইরাসের একটা বিশাল প্রকোপ তো সারা পৃথিবী জুড়ে ছিল, ইস্তাম্বুলেও ছিল, সুতরাং আমরা ওইভাবে কিন্তু উপভোগ করতে পারি নাই, বা স্ট্রিট ফুড যেটাকে বলে সেটাও সেইভাবে আমরা দেখতে খেতে পারিনি। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা এবং হচ্ছে এক ধরনের বাদাম বলবো আমি এগুলোকে, সো সেই বিষয়গুলো আছে। তো সৌহার্দ্য বলল যে একটা ভুট্টা খাবে, একটা কর্ন খাবে, তো এটার দাম হচ্ছে 5 লিরা, মানে বাংলাদেশের টাকায় বলতে পারেন আপনারা 55 টাকা। সো যেমনটা বলছিলাম যে এত সস্তা না, যেহেতু টুরিস্টিক এলাকা একটু দাম বেশি হওয়াই স্বাভাবিক। তো সৌহার্দকে আমরা একটা ভুট্টা কিনে দিলাম, সেটা খুব পছন্দ করে, আমি নিজেও ছোটোবেলা কিন্তু অনেক পছন্দ করতাম এই ভুট্টা। তো যাই হোক, এই ভুট্টা খেয়ে আমরা তারপরে আরও কিছু খাবারের ছবি এবং ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং টার্কিশ কিছু খাবার সম্পর্কিত ধারণা আপনাদেরকে দিব, টার্কিশ লোকজন কী ধরনের খাবার খায় এবং খাবারের দাম দর সম্পর্কে একটা বেসিক ধারণা আমার বিশ্বাস আপনারা পেয়ে গেছেন অলরেডি। আপনারা তো জানেন বন্ধুরা যে আয়া সোফিয়া কতটা বিখ্যাত জায়গা, আমরা এখন ওই এলাকাটাতে আছি, আমি পরে হয়তো ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে খেয়ে নিই, আমার পরের পর্বে হয়তো এগুলো থাকবে সেই বিষয়গুলো। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি, এই যে রেস্টুরেন্টে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, এই খাবারগুলো আমরা খাবো, ফিশ এবং সালাদ, আর সোহার্দের জন্য একটা স্পেশাল মিল আছে চিকেন টিকেন সহ, আর এখানে একটা বড় ধরনের আপনারা রুটির মতো দেখতে পারেন, নান রুটি যেটাকে বললাম, সেটা এক ধরনের বাটপাড়ি ব্যবসা কিন্তু এই দেশেও আছে, মানে ওই রুটিটার দাম কিন্তু প্রথমে আমাদেরকে বলেন, আমরা মনে করছি ফ্রি দিয়েছে, পরে দেখলাম যে এটার জন্য 20 লিরা বিল ধরেছে আর কি এরা, এবং হচ্ছে সব মিলিয়ে এখানেও প্রায় 225 লিরা বা 30 লিরার মতো এসছে, মানে 2500 টাকা। আমি দেখলাম যে তিনজন যদি আমরা মোটামুটি মানের মিল খেতে যেতাম আমাদেরকে প্রায় বাংলাদেশের টাকা 2500 টাকার মতো খরচ করতে হতো। এগুলো মোটামুটি যেহেতু টুরিস্ট স্পট তো একটু দাম বেশি হওয়াই স্বাভাবিক। আর এখন আপনারা যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের যেই হোটেল ছিল, হোটেলের সকালের বুফে নাস্তা আর কি, তো এখানেও কিন্তু প্রচুর ধরনের খাবার ছিল, এবং এগুলো সবই যেমনটা আগেও বলেছি আপনাদেরকে যে সবই টিপিক্যাল নাস্তা যেটা টার্কিশ লোকজন সকালবেলা নর্মালি খেয়ে থাকে, একটা কাইন্ড অফ বান টাইপের থাকে ছোটো ছোটো, তারপরে হচ্ছে চিজ থাকে, তারপরে অন্য যেই মধুটধু টাইপের খাবার মানে ঘি মাখন জাতীয় খাবার প্রচুর থাকে আসলে। এখন আপনারা যেই মেনুগুলো দেখতে পাচ্ছেন, আমরা একটা লেবানিজ রেস্টুরেন্টে এসেছি, এটাও আমাদের কাছাকাছি ছিল পাশেই। এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের তিনজনের জন্য খাবার, একটু করে রাইস থাকে, ওরা কিন্তু রাইস এত বেশি খায় না টার্কিশ লোকজন, ওরা রুটি বা কাবাব জাতীয় খাবার বেশি খায়, যেমন টাইম বললাম সালাদ খায় প্রচুর নর্মালি, নানান ধরনের সালাদ থাকে, তারপরে সবজিও থাকে টুকটাক। এই খাবারটুকুর দামও আমি আসলে আপনাদের জন্য বিলটা রাখলে ভালো হতো, কিন্তু আমি আনফর্চুনেটলি রাখতে পারিনি, এই খাবারটুকুর দামও ওই রকম এসছে 195 লিরা বা 200 লিরার মতো এসছে। আমরা আরও কিছু টিপস দিয়েছি ডেফিনেটলি, এখানে মানে আমি 10 লিরা দিয়েছিলাম, যেহেতু মানে খাবার বেশি ভালো লাগে না এত বেশি টিপস দেওয়ার তো কোনো মানে নাই। তো যেটা বললাম যে মোটামুটি 2 থেকে 2500 টাকা বা 20 থেকে 25 ইউরো লাগে মোটামুটি মানে রেস্টুরেন্টে খেতে, এর চেয়েও অনেক ভালো রেস্টুরেন্ট ডেফিনেটলি ইস্তাম্বুলে আছে, কিন্তু আমরা যেগুলো দেখেছি মোটামুটি মানের এবং দামটাও মোটামুটি টাইপের। কিন্তু আমার ধারণা যদি আমরা ওই যেমনটা বললাম যে হোটেল লাল সালাদিয়া টাইপের অথবা স্ট্রিট ফুড টাইপের অথবা একটু অলিগলিতে যদি ঢুকতাম তাহলে হয়তো পার পারসন 50 লিরা দিয়ে খেতে পারতাম, সেটাও 150 ইয়ের মতো চলে যেত হয়তো, মানে লিরা বা 1500 টাকা অথবা 15 ইউরোর মতো পার হেড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা, যেমনটা বললাম যে এই লোকটা আমাকে নাস্তা সার্ভ করবেন, তাকে আমি দেখাচ্ছি কোনটা কোনটা আমি খাবো, কত পিস করে আমি নিব, এরকম করে বললে তারা আমাকে প্লেটটা সাজিয়ে দিচ্ছে এবং সবাইকে এরকম করে করে দিচ্ছে আর কি, তারপরে প্লেট আমাদেরকে দিয়ে দেয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কী কী নিয়েছি, এই নাস্তাগুলো তো আমরা এই নাস্তার সাথে আমরা সবাই পরিচিত,
ফলমূল আছে, ডিম আছে, তারপরে শসা, টমেটো, আপেল এগুলো আছে। আপনারা এই যে শসা এবং টমেটোগুলো আমি খুবই পছন্দ করেছি, মানে এত ফ্রেশ, এত মজা, আসলে একদম অর্গানিক টাইপের, খুবই খুবই মজা সত্যি কথা। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বসফরাস নামে একটা আছে প্রণালী, আপনারা জানেন হয়তো, সেটা নিয়েও আমি ডেফিনেটলি ভিডিও করবো। আমরা সেই জায়গাটাতে এসেছি, একটা ভ্রাম্যমান টাইপের কি বলে যে, মানে আমরা শিপের মধ্যে আসলে সত্যি কথা। সো সেখানে হচ্ছে আমাদেরকে খাবার দিয়েছে, এগুলো হচ্ছে কাইন্ড অফ স্টার্টার, এগুলো দিয়ে হয়তো রুটি দিয়ে খাওয়া যায়, নানান ধরনের ইয়েটি আছে কি বলে যে সস টস, তারপরে সালাড টালাদ নানান কিছু আছে। এগুলো মজা কিন্তু বেশ ভালোই মজা লেগেছে আমার কাছে। আর সত্যি কথা হচ্ছে জার্মানিতে কিন্তু মানে লর্ডস অফ কাইন্ড অফ তার্কিশ রেস্টুরেন্ট, তারপরে ডোনারের দোকান, সো আমরা এই মোটামুটি এই ধরনের খাবারগুলোর সাথে টুকটাক পরিচিত। আর যেটা বিষয় দাঁড়িয়েছে যে ডোনার যেটাকে বলে, ডোনার কাবাব, এটা কিন্তু সারা পৃথিবীতে আসলে জনপ্রিয়, আপনারা জানেন তার্কিশ একটা মতো, মানে ইতালিয়ান যেমন পিৎজা সারা পৃথিবীতে আছে, এই ডোনার কাবাবও সব জায়গায় আছে। এবং মানে জার্মানিতে তো ডেফিনেটলি ডোনার কাবাব খুবই জনপ্রিয় একটা খাবার, প্রচুর তার্কিশ ডোনার কাবাবের আলাদা দোকানই আছে। আর যার ইয়েতেও মানে ইস্তাম্বুলে যথারীতি আর ব্যতিক্রম নাই, প্রচুর আছে। তো আমরা সেগুলোও খেয়েছি, কিন্তু সব আমি এই ভিডিওতে আসলে আনিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি টুকটাক করে একটু একটু করে দেখানোর আপনাদের চেষ্টা করেছি, বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য। আর কিছু খাবারের নাম আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি, তার্কিশ টিপিক্যাল খাবার কী কী ধরনের হয় এবং এরা কী কী বেশি খাবার খেয়ে থাকে। তার্কিশদের খাবারের মধ্যে বন্ধুরা মানে অলিভ বা জয়তুন আপনারা যদি বলেন এটা থাকবেই, তারপরে হচ্ছে যে ফিগ বা ডুমুর বা এটাকে আরবি আর একটা নাম আছে কি যেন নাম, সেটা থাকে। হ্যাঁ, আপনারা যদি খেয়ে থাকেন, ফাইগেন বলে জার্মান ভাষায় বা ইংলিশে ফিগ আপনারা বলতে পারেন, প্রচুর থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা কাইন্ড অফ ডিম ভাজি করছে, আমার খুবই পছন্দের একটা খাবার ডিম ভাজি, কিন্তু আসলে এটা ওই অর্থে ডিম ভাজি না, আপনারা ইংলিশে এটাকে কি বলতে পারেন, অমলেট টাইপের কিছু একটা। মানে এরা কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছে না, ডিম ভাজিতে কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া আপনারা জানেন যে মজাই লাগবে না। তো ওরা একটু করে টমেটো দিচ্ছে, একটু চিজ দিচ্ছে, তারপর হচ্ছে ওদের পেঁয়াজ পাতা টাইপের কিছু একটা দিচ্ছে, কিন্তু কোনো লবণমরিচ আসলে নাই। সো লবণ যদি কেউ খেতে চায়, মরিচ যদি খেতে চায়, টেবিলে যে গোলমরিচ যেটাকে বলে সেইটা হয়তো কেউ খেতে পারবে চাইলে। তো দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল সাদা ডিম ভাজি টাইপের, একটু হয়তো টমেটো আছে ভিতরে, চিজ আছে, আর হচ্ছে অনিয়ন যেই লিফ আছে সেইগুলো আছে। তো তার্কিশ লোকজন আর কি কি খাবার খায় আপনারা আমাদের বিভিন্ন ডিশে খেয়াল করবেন। এক বাটি ছোট্ট ভাতের মতো ছিল, এটাকে ওরা বলে হচ্ছে সেহারিয়েলিয়ে পিলাও, এরকম কিছু একটা, পিলাব হয়তো আমরা ইংলিশে বলবো, আর ওরা পিলাও বলে, সেহারিয়েলিয়ে পিলাও। এটা হচ্ছে তার্কিশ টিপিক্যাল রাইস, আমরা যেমনটা বাংলাদেশ সাদা ভাত খাই বা পোলাও খাই, ওদের হচ্ছে ওই রকম পোলাও, সব খাবারেই থাকে নর্মালি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখন যে খাবারগুলো দিচ্ছে, প্রচুর সালাড টালাদ নর্মালি আছে। এবং আপনারা টোটাল এই যে হোটেলের যে রেস্টুরেন্টটা আছে এটাতে যদি আপনারা খেয়াল করেন, খাবারগুলো মোটামুটি এগুলো টিপিক্যাল খাবার। এছাড়া ওরা প্রচুর যেটা খায় ওদের কাইন্ড অফ ন্যাশনাল ডিশ টাইপের, সেটাকে আমার উচ্চারণ ভুল হতে পারে ডেফিনেটলি, যেটা তার্কিশ শব্দ বালিক একমেক বলে, এটা হচ্ছে কাইন্ড অফ মাছের একটা স্যান্ডউইচ টাইপের। এছাড়া লাহমাকুন, আমার এই উচ্চারণও ভুল হতে পারে, আমি কিন্তু ইংলিশ বর্ণে এই উচ্চারণগুলো করছি, লাহমাকুন। তারপরে হচ্ছে কাদিন বুডু কোফতে, এটা হচ্ছে কাইন্ড অফ বিফের কোফতা, আমরা যেটা বলি কোফতা বলি, ওই ধরনের কিছু একটা আসলে। তারপরে কুজু তান্দির, এটা আমি জানি না কি খাবার, সম্ভবত তন্দুরি চিকেন টাইপের কিছু একটা হতে পারে এই ধরনের। হ্যাঁ, তারপরে পিডে বা পাইড, এটা হচ্ছে কাইন্ড অফ মতো, যে পিৎজা আছে না, আমরা যেটাকে পিৎজা বলি সেই পিৎজার মতো কিছু একটা। আর ডোনার, কত ধরনের ডোনার যা আছে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, প্রচুর আছে। এবং অলিতে গলিতে ডোনারের দোকান, সেখানে বার্গার টার্গারও বিক্রি হয়। এবং কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা, সেটা কিন্তু প্রচুর খায়, ওরাও খায়। আমি জার্মানিতে দেখছি যে বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের এক ধরনের বিশাল মানে ভক্ত হচ্ছে এই ইউরোপিয়ান জাতিগুলো এবং হচ্ছে তার্কিশ এরা। এবং তার্কিশ কিন্তু কাইন্ড অফ এশিয়া আর হচ্ছে ইউরোপের একটা মিক্স কালচার খাবারের দিক দিয়ে যদি আমরা বলি। আরেকটা খাবার ওরা খায় সেটা হচ্ছে সাকসুকা বলে, আমি ইংলিশ উচ্চারণ আবার বলছি যে ওইটা ওই রকম। এতে কি থাকে মানে ওই যে এগ প্লান্ট বা বেগুন যেটা থাকে সেটা কজেট বা সুকিনি, তারপর রসুন টমেটো দিয়ে একটা খাবার ওরা রেডি করে, ওই খাবারটা কিন্তু বেশ জনপ্রিয়। তো আমি মোটামুটি আপনাদেরকে সাকসুকা, ডোনার, পিডে বা পাইড, কুজুতান্দি, তারপর হচ্ছে কাদিন বুডু কোফতা, তারপরে হচ্ছে লামাকুন, বালিক একমেক, সেরিলে পিলাও,
এই কতগুলো খাবারের নাম বললাম 8-10টা, এই খাবারগুলো মোটামুটি তুরস্কে মেইন ডিশের জন্য খুবই জনপ্রিয়। আর নাস্তারগুলো তো আপনারা দেখলেনই, আর এখানে আমি কিছু খাবারের মেনু আপনাদেরকে দেখাচ্ছি, খাবারের ছবি, তাহলে তো আপনারা আরেকটু বুঝতে পারবেন যে আমাদের এশিয়ান টাইপের একটা ইয়ে আছে, মানে কি বলে যে ভাইব আছে বাংলাদেশ বা ভারতের মতো এক ধরনের খাবারের ছবি টবি আছে। যাই হোক, আমি আর কথা খুব বেশি বাড়াচ্ছি না, আমার মনে হয় ছোট্ট এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। I don't care.